হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আমার ভালো থাকার তো অনেকগুলো কারণ আছে সেগুলো তো সব শেয়ার করব তার সাথে সিহাব ভালো রয়েছে কারণ সিহাবের বান্ধবীরা চলে এসেছে আর তাদের সাথে সিহাব চুটিয়ে খেলা করছে সারা ঘরে খেলনা মেলনা ছড়িয়ে একদম বিভৎস অবস্থা আর অন্যদিকে আমার ভালো থাকার কারণ হচ্ছে আমি গতকাল সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেছিলাম যে আমার ওই ফলোয়ার সংখ্যা ছিল হয়তো ষোলোশো কি সতেরোশো মতো আর সেইটা আজকে সকাল তো সেই জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ যে তোমরা আমাকে এত শিগগিরই আমার চ্যানেলটাকে এত গ্রো করতে সাহায্য করছো বা তোমাদের ভালো লেগেছে তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা আমার চ্যানেলটাকে এভাবেই এগিয়ে নিয়ে চলো এভাবেই সাপোর্ট করতে থাকো চলো আর ফ্রিজে আছে দেশি মুরগি ভাবছি আজকে ইচোর রান্না করব দেশি মুরগি দিয়ে তো চলো রেসিপি না হয় তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক তো দেখো তোমাদের সঙ্গে তো আমি লাস্ট একটা ভিডিওতে শেয়ার করেইছিলাম যে যদি নর্মাল আমাদের চিকেন থাকে তাহলে সেটাকে কিভাবে ইঁচড় দিয়ে রান্না কিন্তু যেহেতু দেশি মুরগির মাংসতে একটু স্ট্রং ফ্লেভার থাকে এবং মাংসটা একটু শক্ত হয় সেক্ষেত্রে একটু অন্য স্টাইলে রান্না করছি কড়াইতে প্রথমেই দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ তেল কারণ আমি তো খুব অল্প তেল খেতে পছন্দ করি তোমরা তো সেটা আমার শেষ কয়েকটা ভিডিও দেখে বুঝতেই পেরেছো আর অন্যদিকে ইচোরটার মধ্যে অল্প একটু হলুদ লবণ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবার মশলাটার সঙ্গে ইচোরগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে ওই তেলটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি একটা একটা করেও ভেজে নেওয়া যেত কিন্তু অনেকটা টাইম লেগে যাবে আর আমি সব সময় না একটু চট জলদি কাজ করতেই পছন্দ করি সেই জন্য ভাবলাম যে অত সময় দিয়ে না করে ঝটপট যেভাবে সম্ভব হয় সেভাবেই ভেজে নিই অল্প অল্প লাল লাল করে ভেজে নেবো কারণ ডিপ ফ্রাইড খাবার আমি অতটা পছন্দ করি না বিশেষ করে শিহাবকে দিতে পছন্দ করি তো ডিপ করে না মতো দেখো সাইডে তো তখনই কিন্তু ওকে নামিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইতে আবারও অল্প একটু তেল দিয়েছি এবার তেলের মধ্যেই একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে দিলে এরপরে আমি ভাজবো আলু তো আলুতে কিন্তু সুন্দর একটা কালার আসে আর ইঁচড়ের টাইমেও দিতে পারতাম তাহলে কিন্তু আমাকে একটু বেশি পরিমাণ তেল নিতে হতো কারণ অনেকটা ইচর ছিল সেই জন্য ইঁচড়ের মধ্যে আগেই মশলাটাকে মিক্স করে নিয়েছিলাম আর এক্ষেত্রে আমি তেলের মধ্যে মশলাটাকে মিক্স করে নিলাম এবার আলুটা একটু ভাজা হতে থাকুক চল অন্যদিকে চিকেনটাকে একটু রেডি করে নিই তো দেখো চিকেনটা যেহেতু ফ্রিজেই রাখা ছিল তো ওকে কিন্তু আমি হলুদ লবণ দিয়েই রেখেছিলাম তারপরও ফ্রিজ থেকে বার করে ও একটু ধুয়ে নিলাম অন্যদিন আমি ম্যারিনেট করে রান্না করি দেশি মাংস কিন্তু আজকে কোনো রকম মশলা দিয়ে ম্যারিনেট করছি না আজকে একটু অন্যভাবে করছি তো চলো সেই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো আমি আবার তেলের থেকে কিন্তু আলুটাকে আলাদা আলাদা করে ছেঁকে তুলে নিচ্ছি যাতে করে ওই তেলটাকে আবার অ্যাক্সেস করতে পারি তো বুঝতেই পারছো যে কত অল্প তেলে রান্না করা আমি প্রেফার করি তো দেখো ওই অল্প একটু যে তেল রয়েছে তার মধ্যে আবারও অল্প একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি না করলেও হতো কারণ দেশি মুরগির মাংসতে অনেক বেশি চর্বি থাকে আর এক্সট্রা করে চর্বি পাওয়াও যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা তেল তেলে হয়ে যায় তো যাই হোক এবার এই সর্ষের তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম যেরকম এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তো এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার বলি যারা তোমরা লঙ্কা খাও তারা এখানেই কিন্তু শুকনো লঙ্কা অ্যাড করতে পারো কাঁচা লঙ্কা চাইলে সেটাও অ্যাড করতে পারো আমি যেহেতু সিহাবকে খাওয়াবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কোনোটাই অ্যাড করছি না দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ আর এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি একবারে তেল বেরোনো পর্যন্ত ওয়েট করতে হবে এরকম কিন্তু রান্না এটা আমি করছি না এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ লবণ এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো তার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মানে যত রকম গুঁড়ো ঘরে থাকে সবটুকুই অ্যাড করে দিচ্ছি বুঝতে পারছো তো যাই হোক আবার এর বাইরে অন্য কিছু গুঁড়ো অ্যাড করোনা এটা গুঁড়ো অ্যাড করে একটু মোটামুটি হাতে করে মিশিয়ে নিচ্ছি তো ও তার মধ্যেই কিন্তু চিকেনটাকে ঢেলে দেবো ওই যে অনেকে আবার তেল বেরোনো পর্যন্ত ওয়েট করো ওরকম কিছু নেই ইনফ্যাক্ট তোমরা এখানে চাইলে টমেটো কুচিও অ্যাড করতে পারতে ফ্রিজে দেখলাম সেটাও শেষ হয়ে গেছে তো আজ যখন বাজারে যাব তখন নিয়ে নেব টমেটোর প্রয়োজন জন্যই তো যাই হোক এর মধ্যে দেখো মাংসটাকে দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণ মাংস আছে আর ওই দেখো দেখতে পাচ্ছ কত বড় একটা চর্বি রয়েছে ওইটা থেকে কিন্তু তেল তো যাই হোক খানিকক্ষণ নাড়াচাড়ার পরে ঢেকে দিয়েছিলাম এবং ঢাকা খোলার পরে দেখো কত তেলতেলে হয়ে গেছে এবার আমি যে ওই আলুটা এবং ইচড়টাকে যে ভেজে রেখেছিলাম সেটাকে আমি ওটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো লবণটা একটু চেখে নেব তারপরে কিন্তু জাস্ট জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো কারণ এই রান্নাটা করতে প্রেসার কুকারই প্রয়োজন কারণ যেহেতু দেশি মুরগির মাংস সিদ্ধ হতে মিনিমাম তিন থেকে পাঁচটা সিটি লাগবে আর এক্ষেত্রে ইঁচড়টাকেও যেহেতু খুব ভালো করে সিদ্ধ করা নেই সেও কিন্তু মোটামুটি তিনটে সিটিতে দারুণভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি তিনটে সিটি প্রথমে দেব দিয়ে চেক করব যে এরপরে আর সিটির প্রয়োজন আছে কি না যেহেতু দেশি মুরগি তো তো যদি দরকার হয় তখন আরো দুটো সিটি দিয়ে নেব তাতে কিন্তু আমার আলু বা ইচড়ের খুব একটা সমস্যা হবে না আর এতে মাংসটাও একটু নরম থাকবে এবং সবজিগুলো মাংসের সাথে মিশে গিয়ে দারুণ টেস্টি হবে তো দেখো কড়াই থেকে নামিয়ে নিয়েছি ওটাকে মানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি অন্যদিকে কড়াইয়ের যে এক্সট্রা তেলটুকু রয়েছে তার মধ্যে একটু জল দিয়ে জলটাকে একটু গরম করে নিচ্ছি কারণ রান্নাতে যদি গরম জল অ্যাড করা হয় সেক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায় তো দেখো গরম জলটাকেই আবার ঢেলে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে তো দিয়ে এই যে দেখো এবার আমি একটু চেখে নেব যে লবণটা ঠিকঠাক আছে নাকি তারপরে এই যে প্রেশার কুকারের মাথাটাকে আটকে দিচ্ছি বাস এবার সিম্পলি তিনটে মতো সিটি দেবো দিয়ে তোমাদের সামনে আবারও ব্যাক করছি তো এবার দেখো তিনটে সিটি পড়ে গেছে অলরেডি চলো ঢাকনা খুলে দেখা যাক এই দেখো একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে তো খুব সুন্দর করে কিন্তু আমার ইচোর আলু মাংস সব গলে গেছে আর অন্যদিকে সিহাবের বান্ধবীরাও এবার চলে যাবে তো সিহাব দোল খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না আর তোমাদের সঙ্গে নতুন নতুন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো এবং তোমরা যদি আমার ভিডিও ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থেকো আর এদিকে দেখো আজকে শিহুর পাপাই কিন্তু আমার প্রচুর কাজ করে দিচ্ছে বাইরে ঝাড় ঠাট দিয়ে আজকে ওই পরিষ্কার করে দিয়েছে আমাকে শুধু রান্না বান্না ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আজকে ভাবতে হয়নি শুধু কি শিহুর পাপা শিহু দেখো আমাকে কত কাজ এগিয়ে দিচ্ছে ওর ফ্রেন্ডরা কিন্তু এবার চলে গেছে আর ও দেখো ফ্রেন্ডরা চলে যাওয়ার পরে সমস্ত খেলনা নিজেই তুলে রাখছে যদিও কতটা তুলে রাখতে পারবে সেটা আমি বুঝতে পারছি না ওই যে কারণ খেলনা একবার এদিকে ঢুকে যাচ্ছে ওদিকে ঢুকে যাচ্ছে তাই ফাইনালি গিয়ে আমাকে হাত লাগাতেই হবে তবু যে একটা দুবছরের শিহাব চেষ্টা করছে এসব গুটিয়ে রাখার এটা দেখে আমার খুব ভালো লাগছে যে বাচ্চারা যেটা দেখে সেটাই কিন্তু শেখে মানে ও যে দেখছে যে ওর পাপা বা ওর মাম্মা সব সমাজ কাজ করে কাজ করে ওর কাজও এগিয়ে রাখে গুটি রাখে খেলনাগুলো সেগুলো দেখে যেও এত তাড়াতাড়ি গ্র্যাপ করতে পেরেছে এইটাই আমাদের কাছে অনেক কিছু তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে শর্টসেই আমি শেয়ার করে দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই